আসসালামু আলাইকুম রফিক রাজ স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.5A আমরা 11 নম্বর সমাধান করব। এটি একটি সরল অঙ্ক, তো তোমাদের যে কোনো সরল অঙ্ক তোমরা যদি করতে চাও তাহলে তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে। তো সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে তোমাদের যে কোনো সরল অঙ্কের সর্বপ্রথম তোমাদের ব্রেকেটের কাজ করতে হবে, তারপরে করতে হবে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে সর্বশেষ করতে হবে যোগ এবং বিয়োগের কাজ। তাহলে তাহলে দেখো আমাদের এখানে একটা ফার্স্ট ব্রেকেট আছে, এখানেও একটা কি আছে ফার্স্ট ব্রেকেট আছে। আমরা এই ফার্স্ট ব্রেকেটের ভিতরে সর্বপ্রথম করব এরের কাজ, তারপরে করব ভাগের কাজ, তারপরে করব গুণের কাজ এবং সর্বশেষ করব যোগ এবং বিয়োগের কাজ। তার আগে আমাদের এই কি করতে হবে সমস্ত তোমাদের এই সমস্ত গুলা ভাঙাইতে হবে। তো দেখো আমরা সর্বপ্রথম সমস্ত ভাঙাবো। সমস্ত ভাঙার নিয়ম হলো এই যে পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে গুণ করতে হবে এবং উপরের সংখ্যা যোগ করতে হবে। তো আমি আবার বলছি, এই পূর্ণ সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তার মানে এই পূর্ণ সংখ্যার সাথে লবের গুণ হবে, তার সাথে হর যোগ করতে হবে। তাহলে দেখো তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে তিন দোকানে ছয়, তার সাথে এক যোগ করলে হবে সাত। আমরা লিখলাম সাত, তার নিচে কি আছে দুই আছে, আমরা নিচে দুই লিখব। ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন, তার মানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন থাকবে। দুই আর দুই যদি আমরা গুণ করি তাহলে কি হবে, দুই আর দুই গুণ করলে হবে চার, তার সাথে এক যোগ করলে হবে পাঁচ, তার নিচে লব দুই আছে দুই থাকবে। তারপরে কি আছে গুণ চিহ্ন, আমরা দিলাম গুণ চিহ্ন, দুই আর এক গুণ করতে হবে। দুই আর এক যদি আমরা গুণ করি তাহলে হবে দুই একে দুই, এক যোগ করলে হবে তিন। দেখো পরে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন পরে কি আছে ফার্স্ট ব্রেকেট, আমরা ফার্স্ট ব্রেকেট দিলাম। তিন আর দুই কি করতে হবে গুণ করতে হবে, তাহলে তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে তিন দোকানে ছয় আর এক যোগ করলে সাত, নিচে দুই আছে দুই থাকবে, ভাগ চিহ্ন হ ভাগ চিহ্নই থাকবে। পরে দেখো দুই আর দুই যদি আমরা গুণ করি তাহলে দুই দোকানে চার আর এক যোগ করলে হবে পাঁচ, নিচে দুই এর। দেখো এরপরে এক আর দুই, দুই একে দুই আর এক যোগ করলে হবে তিন, নিচে দুই, ফার্স্ট ব্রেকেট শেষ। তো এখানে আমাদের সর্বপ্রথম এই ফার্স্ট ব্রেকেটের ভিতরে যেখানে কি আছে এর, যেখানে এর আছে সেই কাজটা আমাদের আগে করতে হবে। তো আমাদের এখানে ফার্স্ট ব্রেকেটে কোনো কোথাও এর নেই, তার জন্য আমাদের এখানে বর্তমানে কোনো কাজ নেই, কিন্তু এই পাশে কি আছে আমাদের ফার্স্ট ব্রেকেটে একটা এর আছে, তো আমাদের এই কাজটা আগে করতে হবে। তো দেখো এখানে যা আছে আমরা তাই লিখবো। দেখো সাথে দুই ভাগ, তো আমরা যখনই মনে করো এর এর কাজটা করবো তো তখন আমাদের খেয়াল রাখতে হবে নিচের হর, এই হর আর লব, ঠিক আছে, এই তোমার হচ্ছে এই দুইটা যে লব আছে এই লব আর হর, এই লব আর হর কি করতে হবে ভাগ করতে হবে। যদি ভাগ না যায় তাহলে সেই ক্ষেত্রে নিচের সংখ্যাগুলো এবং উপরের সংখ্যাগুলো গুণ করে দিতে হবে। তো দেখো দুই আর তিন আমাদের ভাগ করা যায় না, এরপর পাঁচ আর দুই এই দুইটা ভাগ করা যায় না। যদি ভাগ করা না যায় তাহলে আমরা কি করব, এই দুই আর দুই গুণ করে দেব, পাঁচ আর তিন গুণ করে দেব। দেখো তাহলে পাঁচ আর তিন যদি আমরা গুণ করি তাহলে কি হবে তিন পাঁচ আর পনেরো, এরপরে কি আছে দুই, দুই আর দুই গুণ করলে হবে চার, লিখলাম চার। আমাদের কি হলো এর কাজ শেষ, এরপর আমরা করব ভাগের কাজ। তো দেখো ভাগের কাজ করার নিয়ম হইতেছে ভাগ যে চিহ্ন আছে এই ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন হবে, এই পরিবর্তে যে গুণ চিহ্ন হইল তার জন্য পরের ভগ্নাংশটা কি হবে সম্পূর্ণ উল্টা যাবে, তার মানে তার উপরের সংখ্যাটা নিচে যাবে এবং নিচের সংখ্যাটা কি হবে উপরে যাবে। তো দেখো এখন আমাদের এখানে আমাদের নিচে আছে কি আছে দুই, তাহলে এই লবটা হর হবে,
তো উপরে যাবে আর উপরে যে লব তো উপরে যে মানে হর পাঁচ ছিল সেই পাঁচটা নিচে যাবে আমরা নিচে লিখলাম পরে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম পরে কি আছে 3 এর 2 আমরা লিখলাম 3 এর 2 পরে কি আছে ভাগ চিহ্ন আমরা ভাগ চিহ্ন দিলাম তারপরে ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম তারপরে কি আছে 7 এর 2 লিখলাম 7 এর 2 পরে আছে ভাগ চিহ্ন তো আমাদের ভাগ চিহ্নের কাজ হলো ভাগ চিহ্ন পরিবর্তে গুণ চিহ্ন দিতে হয় এবং গুণ চিহ্ন দেওয়ার ফলে ভাগ চিহ্নের ডান পাশে যে ভগ্নাংশটা ছিল সেই ভগ্নাংশটাকে উপরের সংখ্যা নিচে এবং নিচের সংখ্যাকে উপরে লিখতে হবে তার মানে ভগ্নাংশটা কি করতে হবে ভগ্নাংশটাকে সমান উল্টাই মানে সমান উল্টাই লিখতে হবে তাহলে নিচে আছে 4 এই 4টা যাবে উপরে আর উপরে ছিল কি 15 এই 15টা যাবে নিচে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা কি করব তো তো দেখো এখন আমাদের যদি ভাগ করা যায় নিচের সংখ্যা এবং উপরের সংখ্যা যদি ভাগ করা যায় আমরা ভাগ করে দেব দেখো এখানে এক আছে 2 এখানে আছে 2 তো আমরা দুইটাকে যদি দুইতে ভাগ করি তাহলে এখানে হবে 1 এখানে হবে 1 তারপর এখানে আছে 7 এখানে 5 2 ভাগ করা যায় না এখানে আছে 3 আর এখানে 5 আর 2 তো এখানেও ভাগ করা যায় না তো আমরা দেখো তারপরটা দেখতে হবে তারপরটা এখানে আছে 2 7 এখানে আছে 15 4 এই 2 আর 4 এই দুইটাকে 2 দ্বারা ভাগ করা যায় যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1 আর 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে 2 হবে 7 আর 15 ভাগ করা যায় না দেখো আমরা এখন উপরে সব সংখ্যাগুলোকে গুণ করে দেব 7 আর 1 যদি আমরা গুণ করি তাহলে কি হবে 7 কে 7 তার সাথে 3 যোগ তার মানে তার সাথে 3 গুণ করতে হবে তাহলে 7 কে 7 3 7 টা 21 আমরা লিখলাম 21 নিচে কি কি আছে 1 5 2 মানে তিনটা গুণ করব তো দেখো 1 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 5 কে 5 5 2 মানে 10 আমরা লিখব 10 ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দেব দেখো তারপর কি আছে 7 আর 2 7 আর 2 যদি আমরা গুণ করি 7 2 মানে 14 এখানে 1 আছে এখানে 15 আছে 15 কে 1 দ্বারা গুণ করলে 15 কে 15 হবে দেখো এখন যেহেতু আমাদের এখানে ভাগ চিহ্ন আছে এই ভাগ চিহ্নটাকে চেঞ্জ করে গুণ চিহ্ন লিখতে হবে এখন গুণ চিহ্ন লিখব আমরা তুমি মনে করো তুমি এর আগে যে নিয়মটা বলেছিলাম যে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন লিখতে হয় এবং গুণ চিহ্ন লেখার ফলে এই ভাগ চিহ্নের ডান পাশে যে ভগ্নাংশটা ছিল সেই ভগ্নাংশটা কি করতে হবে সম্পূর্ণ উল্টাই লিখতে হবে কিভাবে উল্টাই লিখব নিচের যেটা ছিল সেটা যাবে উপরে নিচে যে লব ছিল সেটা যাবে হর আর উপরে যে হর ছিল সেটা হবে লব তাহলে নিচে আছে 15 আমাদের এটা লিখতে হবে উপরে আর উপরে আছে 14 14টা যাবে নিচে তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখন আমাদের দেখতে হবে এই সংখ্যাগুলোকে মানে ভাগ করা যায় কিনা তো দেখো এখানে আছে 10 এখানে আছে 5 এই সংখ্যাগুলোকে 5 দ্বারা ভাগ করা যায় তাহলে 5 দ্বারা 10 কে ভাগ করলে হবে 2 আর 5 দ্বারা যদি 15 কে ভাগ করি তাহলে হবে 3 আর এখানে আছে 21 এখানে আছে 14 তো দেখো 21 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি এবং 14 কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে ভাগ যায় তাহলে আমরা ভাগ করব দেখো এই 21 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 3 7 টা 21 3 হবে আবার 14 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে হবে 2 পরে দেখো দেখো মনে উপরে আছে 3 আবার এখানেও আছে 3 আর এখানে আছে 2 এখানে আছে 2 তাহলে এগুলা ভাগ করা যায় না যদি ভাগ করা না যায় তাহলে উপরের সংখ্যাগুলো এবং নিচের সংখ্যাগুলো সমান আলাদা আলাদা ভাবে কি করতে হবে গুণ করতে হবে দেখো 3 আর 3 যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে 3 3 9 আর এই 2 আর 2 যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে 2 2 গুণে 4 কেউ যদি এখানে অ্যানসার দেয় তার অঙ্ক হবে কিন্তু ওটাকে কি হলো না সম্পূর্ণ হলো না তার জন্য ওটাকে সম্পূর্ণ করার জন্য দেখো আমরা তোমরা এখন এটাকে কি করে দেবো সমস্ত করে দেবো তো দেখো
এই সমস্ত মানে হলো ভাগ করে দেওয়া তো এখানে আছে 9 এখানে আছে 4 9 এই 9 কে 4 দ্বারা ভাগ করলে যায় না কিন্তু কাছাকাছি যে সংখ্যাটা যায় এটা হলো 8 দেখো এই তাহলে 4 8 এর মধ্যে যায় দুই বার 4 তো কোণে 8 এখন 9 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে হবে 1 দেখো এখন আমাদের যে ভাগফল আসছে সেই ভাগফল আসবে সামনে তারপরে ভাজক যাবে নিচে এবং সর্বশেষ যে ভাগশেষ আছে এই ভাগশেষটা যাবে উপরে তো এখানে আজকের মত শেষ তো সবারই অনেক অনেক শুভেচ্ছা রইল এবং সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ।